এক সময় যারা রোহিঙ্গাদেরকে তাড়িয়েছিল আজ তাদেরকেই পালাতে হচ্ছে। কথা বলছি মিয়ানমারের জান্তা সরকারের। কেন কুণ্ঠাসা হয়ে পড়েছে জান্তা সরকার, কাদের বয়ে পালাচ্ছে, কেন বা পালাচ্ছে, এতে বাংলাদেশের ক্ষতি কি হতে পারে, আসুন আজকের ভিডিওতে তা বিস্তারিতভাবে জানব। ২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর থেকে শুরু হয় গৃহযুদ্ধ, আর এই সংঘাত সহিংসতার কারণে 1,08,00,000 মানুষ মানবিক সংকটে। ২০২৩ সালের 27 অক্টোবর থেকে জান্তা সরকারের বিরুদ্ধে তিনটি সংগঠন একজুট হয়ে অভিযান শুরু করে। এই সংগঠনের মধ্যে রয়েছে তা আং ন্যাশনাল লিবারেশন আর্মি TNLA, মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স MNDA ও আরাকান আর্মি AA। বিদ্রোহীর এই তিনটি সংগঠন মিলে ব্রাদারহুড অ্যালায়েন্স নামে জোট গঠন করে ও তাদের অভিযানের নাম হল অপারেশন 1027। অপারেশন 1027 শুরু হওয়ার পর থেকে ব্যাপকভাবে ক্ষতি হয়েছে মায়ানমারের জান্তা সরকারের। গেল 3 মাসে ব্রাদারহুড অ্যালায়েন্স উত্তর শান, রাখায়ন ও চীন রাজ্যের 18 শহর দখল করে নেয়। মায়ানমারের ISP ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসির তত্ত্ব অনুযায়ী এখন পর্যন্ত সামরিক বাহিনী বিদ্রোহী বাহিনীর কাছে 43% বেশি জমি হারিয়েছে। ব্রাদারহুড অ্যালায়েন্সের তীব্র হামলার কারণে সীমান্ত বাহিনী দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেয়। প্রিয় বন্ধুরা, যদি যুদ্ধের মধ্যে সেনা সদস্য অন্য কোনো দেশে প্রবেশ করে তবে সেটা দেশের সিকিউরিটি থ্রেট হতে পারে। কারণ আজ যদি মায়ানমার থেকে জান্তা সরকারের বডিগার্ড পুলিশ প্রবেশ করতে পারে, তবে তো কাল ব্রাদারহুড অ্যালায়েন্সের যে কোনো সদস্য কোনো জায়গায় হেরে গেলে তারা তো বাংলাদেশে আশ্রয় নিবে নিজের প্রাণ রক্ষা করার জন্য, আর তাদেরকে লক্ষ্য করে বাংলাদেশে আক্রমণ চালাতে পারে মায়ানমার সেনাবাহিনী, ফলে বাংলাদেশের সাথে সংঘাতে জড়িয়ে পড়তে পারে। তাই সরকারের করণীয় বর্ডারকে ইতিমধ্যে সিল করে দেওয়া, যাতে কেউ প্রবেশ করার কোনো সুযোগ পায় না, এতে দেশের ইনসিকিউরিটি ইস্যু ক্রিয়েট হবে না। প্রিয় বন্ধুরা, আমি আশা করি যে আপনারা আমার ভিডিওটি উপভোগ করেছেন। আবারও আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।